আজকে দুঃখ লাগে বেদনা লাগে আমাদের দেশের মুসলমান যুবকরা পয়লা এপ্রিল পালন করে করে না এপ্রিল আজকে মার্চ মাস চলছে এপ্রিল মাস আসছে এপ্রিল মাসে দেখতে পাবেন আমাদের দেশের আমাদের ঘরের যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধব মাস্টার শিক্ষক শিক্ষিকার সঙ্গে এপ্রিল ফুল পালন করছে তোমরা যদি এপ্রিল ফুলের ইতিহাস জানো তোমাদের গায়ের লোম ঝাড় হয়ে যাবে রক্ত পানি হয়ে যাবে এপ্রিল পয়লা এপ্রিল সেই দিনটা যেদিনে স্পেন দেশটার নাম হচ্ছে স্পেন ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ ইহুদিরা যুদ্ধে পরাজিত তারা দেখলে মুসলমান দিকে হারানো যাবে না যুদ্ধে পরাজিত করা যাবে না সংখ্যায় বেশি আছে এদিকে কৌশলে মারতে হবে মুসলমান দিলের দিক থেকে নরম ভালো বিশ্বাস করে ভালোবাসে মানুষকে ব্যবহার ভালো দেয় এটা মুসলমান আমার নবীজির আখলাক তারা বললে অস্ত্র ফেলে দাও আর আমাদের সঙ্গে একটা চুক্তি করো আলোচনায় বসো বলে বসে যায় সেই তারিখটা ছিল পয়লা এপ্রিল আর ইহুদিরা চারিদিক দিয়ে অস্ত্র দিয়ে ঘেরে মুসলমানদের রক্তের হোলি খেলেছিল এই পয়লা এপ্রিল আর তাদের পণ্ডিতরা বললে আজকের দিনটা আমরা আজ থেকে এই শুধু স্পেনে নয় গোটা পৃথিবীতে আমরা এপ্রিল ফুল পালন করব আজকের দিনে আমরা মুসলমান দিকে ঠকিয়ে তাদেরকে আমরা হত্যা করেছি সেই পরবটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল সেই এপ্রিল ফুলটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল আজকে দুঃখ লাগে আমাদের ভারতবর্ষের ইউনিভার্সিটি কলেজে আমাদের যুবক যুবতীরা এরা গিয়ে পালন করে এপ্রিল ফুল কিন্তু দুঃখ লাগে একবার তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করলে না স্যার এপ্রিল ফুলের ইতিহাসটা একটু বলুন এপ্রিল ফুলের ঘটনাটা বলুন এপ্রিল ফুলের মূল কারণটা বলুন তোমার তোমার কলেজের প্রফেসর তোমার প্রিন্সিপালের বাপের ক্ষমতা নাই একটা মুসলিম যুবক যুবতীর সামনে এই ঘটনা বলে দিয়েছে সেই দিনটা ইহুদিদের ছিল মুসলমানদের রক্তর হুলি খেলে দা আল্লাহ তাআলা আমাদের মুসলমান যুবক যুবতীকে সহিহ বোধ দান করুক জোরে বলুন আমিন ওই জন্য আমার ভাইজান শুনে রেখে দিবেন তুমি শিক্ষা অর্জন করো কিন্তু ইসলামের দায়রার মধ্যে থেকে আমার নবীজির আদর্শের মধ্যে থেকে তোমরা ইসলামকে গ্রহণ করে ইসলামের গণ্ডির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করো স্পেনের সভ্যতা মুসলিম সভ্যতা এটা পৃথিবীর প্রথম সভ্যতা যারা আজকে সভ্যতার কথা বলে আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদিকে টেররিস্ট বানানো হচ্ছে মুসলমানকে টেররিজম করা হচ্ছে মুসলমানের নামে আতঙ্কবাদী তাকমা দেওয়া হচ্ছে দুঃখ লাগে বেদনা লাগে আমি বলে দিই এই পৃথিবীর রাজা বাদশাহকে তোমরা আমাকে একদিনের জন্য পৃথিবীর আমেরিকার মতো গদিতে বস করাও আমি গোটা পৃথিবীর ইহুদি আর নাসারাদিকে আমি টেররিস্ট করে দেখিয়ে দিচ্ছি যার শক্তি তার দুনিয়া ঠিক না যার শক্তি তার দুনিয়া কিন্তু মূল শক্তি কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আর আমার আল্লাহ যখন মার শুরু করবে আল্লাহর মারের কোনো আওয়াজ নাই জানে পৃথিবীর বড় বড় বেঈমান কাফের তারা দুনিয়ার বুকে এসেছে এসে ইসলামের উপরে আঘাত হানতে চেয়েছে আল্লাহর কসম পারি ফেরাউনের মতো বেঈমান তার গণককাররা আজকে আমাদের দেশে জানেন ইসলামের কবি আজকে আমাদের ইমানের কবি সেটা হচ্ছে আমরা আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস করতে পারি তার কারণ কি আমাদের দেশের মুসলমান সকালে একটা দোকান করলে দোকানে ধূপকাঠি জ্বালায় জ্বালায় না ধূপকাঠি জ্বালায় কিসের জন্য বলে বরকত হবে ধূপকাঠি জ্বালালে ধূপকাঠিতে যদি বরকত হয় ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় গোবর দিয়ে তুমি যদি বলো ধূপকাঠিতে বরকত তাহলে তোমার মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য নাই সে বলছে মুতে বরকত আর তুমি বলছো গোবরে বরকত বুঝতে পেরেছেন না পারেন বড় দুঃখ লাগে গোবরে কোথায় বরকত পাবে ধূপকাঠিতে কোথায় বরকত পাবে ওই ধূপকাঠির মালিককে খোঁজো গোবরের সৃষ্টির মালিককে খোঁজো তার থেকে বেশি বরকত পাবে সেই রব্বুল আলামিনকে ধরো তার থেকে বেশি বরকত পাবে আমাদের দেশের মুসলমান দুঃখ লাগে বেদনা লাগে এরা সকালবেলায় উঠে পড়ে নে পানি দেয় আর বলে আল্লাহ আমার মালে বরকত দেবে পানির মালিক সকলে বলুন কে আল্লাহ তোমার মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ তো পানি কি করে বরকত দিতে পারবে সেই পানির মালিককে ধরো তার থেকে বেশি বরকত পাবে ওই জন্য তো আমাদের দেশের মুসলমান আমরা মনে করি আমরা যেখানে সেখানে মোলবিদের তাবিজ নিয়ে বরকত নেব এখানে গিয়ে ছুটে ছাড়ে বরকত করব এক জায়গায় ঘোড়া রাখা আছে গাছের নিচে
সেখানে গিয়ে সিজদা দিয়ে ফুল ফুল এনে দোকানে ছিটুচ্ছে বলে কি হবে রে বলে বরকত হবে সেটাই যদি বরকত হয় জেনারেলকে দিবে তার মালিককে খোঁজো তার থেকে বেশি আমার মালিক দিতে পারেন তার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মালিককে খুঁজি না তার বস্তুর উপরে বিশ্বাস করি তার উপরে বিশ্বাস করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর কায়নাতের মালিক গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয় আমার আল্লাহর শক্তি একদিকে আল্লাহর কসম নবীজি সকল পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এলেন তিনি রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর রহমত স্বরূপ এসেছে শুনে রেখে দেন আমার ভাইজান আমি আপনাকে প্রথমে বুঝিয়ে দিই ইমানদার কারা মুমিন কারা আল্লাহর প্রিয় বন্ধু কারা আমি ওটাই বুঝাবো আজকে আমি মুমিন আমি মনে করছি আমি নামাজ পড়ি আমি মুমিন আমি রোজা রাখি আমি মুমিন আমি তসবিহ তেলাওয়াত করি আমি মুমিন আজকে আমার আগে বলছিলেন স্যার চলে গে কি হ্যাঁ চলে গে উনি বলছিলেন না মা বাপের খিদমতের কথা বলবো বললেন সত্যিকার আমার নবী বিশ্ব নবীর হাদিস আছে তোমরা যদি সকালবেলায় উঠে নিজের মায়ের বাপের দিকে একবার যদি রহমত চোখে তাকাও তোমাদের নামায় আমল একটা করে হজের নেকি লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ শায়ের তো বলকে চলে গে শায়ের তো বলকে চলে গে মার বাপ কা খিদমত করো তো জান্নাত মিলেগে লেকিন মা আর বাপ জো হ্যায় ও ভি সুন লিজি যারা মা বাপ আছো তারাও শুনে লাও তোমরা যদি তোমাদের সন্তানের সাথে অন্যায় করো মসজিদের ফাসরাতের নামাজ পড়লো তোমাকেও আল্লাহ ছেড়ে দেবে না এটাও লিখে নিয়ে যাও বুঝতে পেরেছেন না পেরেছেন যদি দুটো বেটাকে দু রকম করো সেই মা বাপ একটা ছেলেকে তুমি 10 কাটা জায়গা লিখে দিয়েছো আর একটা ছেলেকে 1 কাটা তুমি মনে করছো ফাসরাতের নামাজ পড়ে জান্নাতে যাবে আল্লাহ বলবে দাঁড়িয়ে যা না হক কাজ করেছিস সেই বাপকেও ধরা হবে ওই জয় জয় হা আল্লাহর কাছে কিয়ামতের দিনে এতটুকু বিচার সূক্ষ্ম বিচার হবে এতটুকু কারুর জন্য অন্যায় বিচার আমার আল্লাহ করবেন না যেমন মা বাপকে হক আদায় করতে হবে মা বাপের খিদমতে মা বাপেরও উচিত সন্তানদের হক আদায় করা তা না হলে সে মা বাপও ফেরে পড়বে এটা আপনারা লিখে নিয়ে চলে যান আমার ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দা তারা যারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে দুনিয়ার বুকে মারামারি নাই কাটাকাটি নাই অন্যায় অত্যাচার অবিচার নাই শান্তির সঙ্গে বিচরণ করে নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না গরমে কাজ হয় আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই একটা এক্সাম্পল দিই উদাহরণ আপনি কাঠিতে বাসে চেপেছেন জায়গাটা নাম কি কাটাবনি যাব বলেছে বাসে চেপেছে একটা লোক সিগারেট খাচ্ছে বাসে আপনি তাকে বললেন বাস সিগারেটটা ফেলা আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকে শক্তিশালী হয় কি করবে দ্বিতীয়বার ধোঁয়াটা নেবে আপনার মুখে মারবে চিল্লালি কেন বে কি হইছে বল বলবে না বলবে যদি আমার মতো শক্তিশালী হয় মোটা হয় আর আপনি যদি পাতলা হন আমি কি বলবো কি হলো বে চিল্লালি কেন বল আপনি ভয়ে কথা বলতে পারবেন না আর যদি বলেন দাদা সিগারেট একটু ধরে খান না ডাক্তার আমাকে নিষেধ করেছে আমার কষ্ট হয় সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র ফেলে দিবে না দিবেন যদি বলেন না তাহলে শুনে নেন কোরআন শোনাই আপনাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলি হে আমার বিশ্ব নবী তোমার হৃদয়টাকে আমি নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজু মিন হাওলি আর আমি যদি তোমাকে কর্কশ ভাষা করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত সুবহানাল্লাহ নবীজি শিখালেন নরম হও নরমে কাজ হয় গরমে কাজ হয় না আপনার দ্বারা শুনে রেখে দুনিয়ার বুকে দাঙ্গা ফেলানো
গ্রামে বিবাদ হচ্ছে সেখানে নিবানো এটা হচ্ছে বরকত কেউ যদি ফিতনা লাগায় শুনে রেখে দেন কোরআনে আছে আল ফিতনাতু আশাদু মিনাল কাতল ফিতনা ঝগড়া ঝাঁটি এগুলো হচ্ছে গুনাহ কতলের থেকেও বড় গুনাহ একটা মানুষকে মার্ডার করলে যে গুনাহ হয় তার থেকে অনেক বেশি গুনাহ কিসে ঝগড়া লাগালে ফিতনা লাগালে কোন জায়গায় দুটো যুবক ঝগড়া করছে দুই ভাই সেখানে গিয়ে মিটমাট করে দিবেন কিন্তু আমাদের যুগের মানুষ দুই ভাইয়ের মধ্যে আরো লাগিয়ে দেয় ঠিক না আরো লাগিয়ে দেয় দুই ভাইয়ে মাল দিয়ে মারামারি হচ্ছে ভাগ বাটোরা নিয়ে এক দলে তিনজন আছে ই একে চায়ের দোকানে বুঝাচ্ছে আবে ছাড়বি কেন তুই ওটা ছাড়বি না নিয়ে ওটা গাতখানা কর বলে না আতখানা করে ভাগ কর আমি আমার থানার মেম্বার গোলশি থানা মিটিং হলে আমাকে ডাকে তো আমার এলাকার তিনটে যুবক তিন ভাই অনেক টাকা আছে তাদের মধ্যে মারামারি ভাগ বাটোরা করবে তো আমার বন্ধু হয় আমাকে ডেকে পাঠালো যে বলি স্যার ইয়াসিন ভাই আপনি এসে ভাগ বাটোরা করে দিয়ে যান আমি গেলাম সব সমান সমান ভাগ করে দিয়ে সব চলে এলাম তিন ভাই সমান পাবে তার বোনের জন্য একটা হিস্সা বার করে দিলাম মা কিভাবে খাবে মাকে কিভাবে পয়সা দিবে সব আমি ইসলামী তরিকায় করে দিয়ে এলাম পরবর্তীতে তিন দিন পরে তার একটা ভাই ফোন করছে ও যে আমি তো এটা মেনে নিতে পারবো না আমি বললাম তাহলে ও শয়তানের কাছে উঠা বসা করেছে বুঝতে পেরেছেন না পারেন খোঁজ নিলাম হ্যাঁ চায়ের দোকানে একজন বলেছে আবে মলি সাহেবের বিচার মেনে নিছিস আমরা বিচারক আছি আমাদেরকে বলবি তো আমরা বিচার করব আমাকে খালি 5000 টাকা দিবি তোকে আরো বেশি পাইয়ে দেব বুঝতে পেরেছেন না পারেন কত বড় নেমো খালা নেমো খালা তাদেরকে বললাম যদি আল্লাহকে ভয় করো যেটা করেছি সেটা মেনে নাও আজকে মানুষ মজা নেয় দাঙ্গা লাগিয়ে মারামারি লাগিয়ে অবাক হবে দু বছর আগে আসানসোলের নাম শুনেছেন আমার বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান হয়ে গেছে এখন দুটো ভাগ হয়ে আমার বাড়ি থেকে কাছে আসানসোল 85 কিলোমিটার আমার বাড়ি থেকে আসানসোল ওই আসানসোলে একজন ইমাম সাহেবের ছেলেকে রাম নাম উদ্দিনে তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল শুনেছিলেন পেপারে তাকে মার্ডার করার পরে আসানসোল একটা মাফিয়াদের জায়গা জানেন বহুত বড় বড় কয়লা মাফিয়া আছে সেখানে সেখানকার যুবকরা বললে হুজুর আপনি জানাজার নামাজে 40,000 লোক সেই যুবকের জানাজায় 40,000 লোক তারা সবাই বলল হুজুর একবার বলুন এই আসানসোলের বকে রক্তর গঙ্গা বয়ে যাবে তিনি বললেন আমি হচ্ছি আল্লাহর নবীর ওয়ারিস আমি হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি আমি চাই না যে এই পৃথিবীতে দাঙ্গা হোক আমার দেশের মানুষ কষ্ট পাক আমার ছেলে মারা গেছে শহীদের দরজা পাবে তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ছেলের জানাজার নামাজ পড়ো আর আমার ছেলেকে দোয়া দিয়ে যাও কিন্তু কেউ কোনো রকম উল্টো পদক্ষেপ নেবে না জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হচ্ছে ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাউনার আমল আবার আল্লাহ বললেন শান্তির সঙ্গে তোমরা দুনিয়ার বুকে বিচরণ করো একটা বীরভূম ডিস্ট্রিক্টে একটা জায়গার নাম হচ্ছে বারাবান ওই বারাবান এলাকায় একজন ইমাম সাহেব আমাকে বললেন আমি জালসা করতে গেলাম হুজুর আমার এলাকায় আমি মসজিদে যেখানে থাকি সেই মসজিদের মধ্যে রাতের বেলায় আমি যখন তাহাজ্জুদ করতে যাচ্ছি দেখলাম কোন মানুষ কোন অজ্ঞাত ব্যক্তি একটা শুয়োরের মাথাকে কেটে মসজিদের মধ্যে ফেলে চলে গেছে আমি রাতের বেলায় উঠে সেই শুয়োরের মাথাটা বস্তায় ভরে শহরের বাইরে ফেলে এলাম গোটা মসজিদ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কোন মানুষকে আমি এখনো পর্যন্ত বলিনি হুজুর আপনার সামনেই প্রকাশ করলাম তো আমি দেখলাম এই লোকটাই জান্নাতি যে প্রেমিককে সে যদি বলে দিত সকালবেলায় হিন্দু মুসলমান মারামারি হতো যেহেতু সে শান্তি বজায় রেখে গোপন করেছে একজন্যই আল্লাহ এর বদলা তাকে জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দার এক নম্বর চরিত্র তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা আর দ্বিতীয় নম্বর আখলাক তাদের সঙ্গে যখন মূর্খরা তর্ক করে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না যাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই যারা আমার নবীজিকে চিনে না যারা আমার আল্লাহর জাতকে চিনে না তাদের সঙ্গে তোমরা তর্ক করো না এখন আমরা দেখতে পাই আমাদের দেশের টিভির চ্যানেলে বড় বড় চ্যানেলে কিছু আমাদের মতো নামধারী টুপি লাগিয়ে কিছু মোলবি গিয়ে বসে ইসলামকে নিয়ে আলোচনা করতে আরে হারামখোর মোলবি তুই মোলবি হয়েছিস
তোর জানা নেই তুমি কোরআন পড়নি এই মুলবিদের কোনো যোগ্যতা নেই এই মুলবিদের সত্যিকারই যদি মুলবি হতো এই অর্ণব গোস্বামীর মতো একটা হারাম করের সঙ্গে আমাদের মতো মুলবির বসা যাবে না এবি আনন্দর সুমনের সঙ্গে আমাদের বসা যাবে না সে একটা মূর্খ আমাদের কাছে যদি বলেন আপনি হুজুর মূর্খ বলছেন আরে সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়া করতে পারে কিন্তু সে একটা মৌলবী নয় তার ইসলামের কোনো স্কলার নয় ইসলামের কোনো তার মধ্যে জ্ঞান নেই ইসলামের আমার আল্লাহকে সে চিনে না আমার আল্লাহর পবিত্রতা জানে না আমার রসুলের আখলাক জানে না আমার রসুলের পবিত্রতা জানে না তাই তার সঙ্গে আমার কথা বলা যাবে না আমার আমরা কোরআনে বললেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো যদি কোনো মূর্খ আপনার সঙ্গে তর্ক করে কি করবেন আমার আল্লাহ শিখালেন শোনো যারা আমার প্রিয় বান্দা হবে তারা বলবে আসসালামু আলাইকুম পরে কথা বলবো আমার সময় নেই বলে পালিয়ে যাও সাইড কেটে জোরে বলবে সুবহানাল্লাহ আমার আল্লাহ কত সুন্দর পরপতি দিলে আর তুমি যদি তাকে বুঝাতে যাও আমার নবী বিশ্ব নবী বলেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসলে তুমি ক্ষতিগ্রস্ত হবে তোমার আমলের ক্ষতি হবে তাই আমরা আমার আল্লাহকে বিশ্বাস করব কারো দেব দেবীকে গালি দিব না জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা এটা তিন নম্বর এবং আমার প্রিয় বান্দার সব থেকে সুন্দর আখলাক তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে এই রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে রাত যাপন করে আমি বলে চলে গেলাম আপনাদের গ্রামের মানুষ যদি বলে আরে বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসেছিল বলেছে রাতের বেলায় রাত জেগে নামাজ পড়বি আপনি এশার নামাজ পড়ে খানা খেয়ে পানির বোতল নিয়ে ফিলাসে চা নিয়ে মসজিদ চলে যাচ্ছে বিবি বললে কোথায় যাচ্ছে গো বললে আরে ইয়াসিন ভাই বলে গেছে জানো না সারা রাত নামাজ পড়তে আজকে ফাটিয়ে দেবো মসজিদে যা হবে হবে ফেরেশতারা আমাকেও কেলানি দিবে আপনাকেও কেলানি দিবে বুঝতে পেরেছেন না পারে এ কথা বুঝতে পেরেছেন আমার আমিও কেলানো খাবো আপনিও কেলানি খাবেন কেন আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রাতের অন্ধকারে যারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতের রাত যাপন করে তারপরে অপর জায়গায় চলো আমার আল্লাহ শিক্ষা দিলেন তোমরা কেমন করে কতটা ইবাদত করবে কত কম করবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আউযিদ আলাই ওয়া রাব্বিল কুরআন তারতিলা হে আমার বিশ্ব নবী উঠে পড়ো অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি অর্ধেক রাত্রি কিংবা তার থেকে বেশি 12টা কিংবা 1টা 1.5টা তারপরে উঠো তোমরা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও বিবির হক আদায় করা হবে আমার আল্লাহর হক আদায় হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু কেউ কি বঞ্চিত করেনি তোমরা রাত 12টা পর্যন্ত একটা পর্যন্ত বিবির পাশে সময় দাও বিবির হক আদায় হলো তারপরে উঠে পড়ো আমার নবীজিকে বললেন হে নবী উঠো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা উঠে পড়ো নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফ মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি ঘুমিয়ে তারপরে তোমরা তাহাজ্জুদের জন্য উঠো আমার কাছে দাঁড়িয়ে যাও আপনি শুনেছেন মৌলবীর বয়ান আরে রাত জেগে নামাজ পড়তে হয় এসার পর থেকে যেমন